আমি এতিয়ালৈকে দেখি আছো কেইটাবা পার্টি ইয়কলে সবাই বানাইছে বিজেপি নাম যেকোনোই হোক বিজেপিয়ে বানাইছে নতুন আঞ্চলিক দল বিজেপির বি টিম বদরুদ্দিন আজমলে ঘটোয়া এই বিস্ফোরণের পিছত পুনর্বার উত্তপ্ত রাজ্যর রাজনীতি আজমলক প্রত্যুত্তর রাইজর দল আর জাতীয় পরিষদর রাইজর দলের নেতা ভাস্করী শইকীয়ার প্রত্যুত্তর নতুন আঞ্চলিক দল নহয় আজমলর দলেহে বুঝাবুঝি করেছে বিজেপির রাইজর দলক লৈ চিন্তিত হওয়া বাবেই আজমলে এনেদরে অপপ্রচার আরম্ভ করেছে বলে অভিযোগ উত্থাপন করলে ভাস্করী শইকীয়ায় আজমলক সাম্প্রদায়িকতার সদাগর আখ্যা দি রাইজর দলের সকিয়নি এইবার করবলে দিয়া নহয় সাম্প্রদায়িক রাজনীতি অসমবাসীরে যে গম পাইছে যে বদরুদ্দিন আজমলর বা ইউআইডিএফর বিজেপির লগত এটা গোপন বুঝাবুঝি দীর্ঘদিন ধরে চলি আছে অসমবাসী গম পাইছে যে বদরুদ্দিন আজমল হিমন্ত বিশ্ব শর্মার কিমান আপন বন্ধু আর আমি দেখা পাইছো যে বদরুদ্দিন আজমল অসমৰ ৰাজনীতিত এই প্রবেশ করার লগেলগেই অসমৰ ৰাজনীতিৰ বতাহ তেখেতে সাম্প্রদায়িক রাজনীতিয়ে উত্তাল করে পেলাইছে আর আজমলক আমি সকিয়াই দিব বিচাৰিছো যে আপনি অসমত যে সাম্প্রদায়িকতার রাজনীতি করব বিচাৰিছে এই সাম্প্রদায়িকতার রাজনীতি এইবার আপনি করবলে দিয়া নহব আমি বদরুদ্দিন আজমলক সকিয়াই দিব বিচাৰিছো যে রাইজর দলক যদি আপনি এনেদরে অপবাদ দিবলৈ বিচাৰে তেনেহলে উলুটাই আপনার নিজরহে বিপদ আহিব ইফালে বদরুদ্দিন আজমলক সাম্প্রদায়িক আখ্যা অসম জাতীয় পরিষদর এজেপি নেতা অদীপ ফুকনের অভিযোগ আজমলর দল যি সরকার থাকে তারই বি টিম কংগ্রেসের সময়ত কংগ্রেসের বি টিম আর এতিয়া বিজেপির সময়ত বিজেপির বি টিম গতি বদরুদ্দিন আজমল ডাঙরিয়া এই গোটেই বিষয়টা আমি তীব্রভাবে প্রতিবাদ করছো কারণ এগারী সাম্প্রদায়িক ব্যক্তি আর সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে সমাজ জীবনত রাজনীতি করবলে আহিছে তেওঁ এটা অর্থ সর্বস্ব রাজনীতি করব বিচাৰিছে আর তেওঁ নিজের ব্যবসায়িক স্বার্থত রাজনীতি করেছে আন্তর্জাতিক ব্যবসায় যেটা চলাই থাকে গতি ব্যবসায়টা যাতে বাধা নহয় তার বাবে সদায় তেওঁ দিল্লীত থাকা সরকার আর দিসপুরত থাকা সরকার বি টিম হিসাবে সদায় কাম করে থাকে ইফালে আজমলর মন্তব্যক নস্যাৎ করে অগোপ সভাপতি অতুল বরার দাবি নতুন আঞ্চলিক রাজনৈতিক দলের সৃষ্টিকর্তা হয়েছে কংগ্রেস কংগ্রেসের সৃষ্টি করা নতুন আঞ্চলিক দলে নির্বাচনত 1000 ভোটতে সীমাবদ্ধ থাকিব বলে দাবি করলে অগোপ সভাপতিগিয়ে কি নতুন নতুন দলবিলাকৰ যদি শিপাডাল বিচারি চা যায় তেতিয়াহলে দেখা যায় যে ইয়ার মূল শিপাডাল হৈছে কংগ্রেস আর ইআইডিএফ এই দলবিলাক হৈছে ছদ্মবেশী তথাকথিত আঞ্চলিক রাজনৈতিক দল সৰু সৰু আঞ্চলিক রাজনৈতিক দল সৃষ্টি হৈছে বা সৃষ্টি হবলৈ গৈ আছে এইবিলাক সব কংগ্রেস আর ইআইডিএফর সৃষ্টি আর সেই কারণে হেঁতক ছদ্মবেশী আনাকুন্দা বলে মানে কোথাও কিন্তু ভোট এই ছদ্মবেশী আঞ্চলিক দলবিলাকে পাব কম কম পরিমাণের পাব 1000-1500 এনেকা ধরনের নির্বাচন অহার লগে তীব্রতর হয়ে উঠিছে এইদরে অভিযোগ প্রতি অভিযোগ কোন দলের কত শিপা সেয়া বিচার করাটহে এটা হয়ে পড়ছে টান ব্যুরো রিপোর্ট নিউজ লাইভ